নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দুপুরে একদম ভাত খাবো না, ইচ্ছে করছে না, গরমও পড়েছে। তো আসার সময় দেখলাম যে গরম গরম ধোসা বাজছে, তো ধোসা নিয়ে এলাম। আজকে ধোসা খাবো। এখানে রয়েছে ধোসা সাম্বার, এখানে আছে ধোসা, একটু দই আছে, দই ঘরে পাতা ছিল, দইটা দই আছে, ধোসার চাটনি, আর একটু বেগুন ছিল, চটপটে এসে একটু বেগুনি করে নিলাম, আমার ভীষণ প্রিয় আপনারা জানেন। আর এখানে প্যাকিং আছে ধোসা। নামিয়ে দিলাম, তো চলুন খাওয়া শুরু করি। চটনিটা দিকে খাই কেমন, ভালোই আছে, চাকরিটা খারাপ না, ভালোই লাগছে। মশলা ধোসা সাম্বারটাও ভালো, এখন গরমের দিনে ওগুলো খেতেই ভালো লাগে। খুলে নি তাহলে, মশলাটা দিয়ে খুলে খুলে খেতে পারবো। মশলা একজনে পুতুপুটুস করা শুরু হয়ে গেছে নিচে বসে। আলু করেছে সোমবারটা, সরু সরু সজনাও দিয়েছে, দেখুন আলাদা করে রাখি। Thank you.
বেগুনি দই খাই একটা খেলে আমার যে সত্যি হয়ে গেল নিয়েছিলাম লাগবে না চাটনিটার মধ্যে নারকেল টুকরো করে দিয়েছি বাটা দেয়নি প্রথমে বুঝতে পারিনি চাটনিটা বাটা দিয়ে করলে যেরকম নারকেলটা পুড়িয়ে যেটা করে আর কি ওটা বেশি ভালো হবে এটা হয়েছে ভালো কিন্তু অতটা সেটার মতন নয় আর
আদারওয়াইজ দুশোটা ভালো ভালো বানিয়েছে, সম্বারটাও ভালো বানিয়েছে। টক দই গরমের মধ্যে যেরকম উপকারী সেরকম খেতে ভালো। তো বন্ধুরা আজকে আমি এখানে শেষ করছি। যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ওকে, টাটা।